মুর্শিদাবাদ জেলার 7টি পৌরসভাতে 27শে ফেব্রুয়ারি ভোট গ্রহণ। জেলায় মোট 135টি ওয়ার্ড, মোট 4,28,629 জন ভোটদাতা রয়েছে জেলায়। সর্বমোট 532টি পোলিং স্টেশন থাকছে। সর্বাধিক 9 রাউন্ডে গণনা শেষ করা হবে, সর্বনিম্ন 4 রাউন্ডে ভোট গণনা হবে। ভোটের দিন কোভিড প্রোটোকল মেনে ভোট পর্ব সম্পন্ন করা হবে। প্রতিটি বুথে কড়া নিরাপত্তার সঙ্গে সিসিটিভি থাকছে বলে জানান অতিরিক্ত জেলা শাসক নির্মাল্য ঘরামি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদের জেলায় 7টি মিউনিসিপ্যালিটিতে 27 তারিখে, আগামী 27 তারিখে ভোট গ্রহণ পর্ব হচ্ছে এবং গণনা হচ্ছে আগামী 2রা মার্চ। টোটাল এই জেলায় 135টি ওয়ার্ড আছে, সর্বমোট 532টি পোলিং স্টেশন থাকছে, আর আমাদের এখানে সর্বমোট 4,28,629 জন ভোটদাতা আছেন। আমাদের 4টি সাবডিভিশনে, প্রতিটি সাবডিভিশনে 1টি করে কাউন্টিং ভেনু অ্যারেঞ্জ করা হয়েছে এবং DCRC অর্থাৎ যেখান থেকে পোলিং পার্সনেলরা মুভ করবেন এবং ফিরে আসবেন, এটি আমাদের 4 সাবডিভিশনে 4টি রয়েছে, প্রতিটা সাবডিভিশনে 1টি করেছে। আর আমাদের গণনা সর্বাধিক 9 রাউন্ডে আমাদের গণনা শেষ হচ্ছে, সর্বনিম্ন 4 রাউন্ড গণনা হবে। আর আমাদের এখানে কোভিড প্রোটোকল বিধি মেনেই আমরা ভোট পর্ব সম্পন্ন করব। আমাদের এখানে অ্যাক্টিভ ডিউটিতে 2,128 জন পোলিং পার্সোনেল থাকছেন, এছাড়া 30% রিজার্ভ পোলিং পার্সোনেলও থাকছেন। আমাদের ইভিএমও আমরা 30% রিজার্ভ ইভিএম রেখে আমরা এগোচ্ছি কাজে এবং প্রত্যেক